আল্লাহর দয়া সম্পর্কে কথা বলতে গিয়ে প্রারম্ভে দু একটি কথা বলি। বিশাল কোরআন মাজিদ 30 পারা, যার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে শেষ করা আমাদের জন্য অনেকখানি কষ্টকর হয়ে পড়ে। সারা বছরেও কেউ শেষ করতে পারি না, যদিও সর্বনিম্নে 3 দিনের মধ্যে পড়া যায় বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 7 দিন 15 দিন মাসে এরকম সময়গুলি আল্লাহর নবী উল্লেখ করেছেন। এই বিশাল কোরআন মাজিদে কি রয়েছে? বিশাল কোরআন মাজিদে মাত্র 3-4টি বিষয় উল্লেখ রয়েছে। তার একটি বিষয় হচ্ছে আল্লাহর ক্ষমতা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বেশিরভাগ স্থানে তার ক্ষমতা দেখিয়েছেন। তিনি হচ্ছেন সর্বশক্তিমান, সব ক্ষমতার অধিকারী। এই ক্ষমতা দেখাতে গিয়ে তিনি প্রথমে দেখিয়েছেন আসমান জমিন আমি নমুনাবিহীন সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আসমান জমিন কারো দেখে সৃষ্টি করেননি, আসমান জমিনের মালিক তিনি, এককভাবে তা পরিচালনা করেন। পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সময় চ্যালেঞ্জ করা আছে, কেউ তাতে ভুল ধরতে পারবে না, কেউ তা ভেঙেও দিতে পারবে না, কেউ তার ক্ষতিও করতে পারবে না। পারবে না মানুষ, পারবে না জিন, পারবে না ফেরেশতা, পারবে না কোনো কিছু। দ্বিতীয় শক্তি দেখিয়েছেন চন্দ্র সূর্য কীভাবে আসে, কীভাবে যায়, কেউ তাকে ঠেকাতে পারে না। কীভাবে কমে, কীভাবে বাড়ে, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একই রকম চলছে, চলবে, ঠেকানোর মতো কোনো কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। এ হচ্ছে তার 2 নম্বর ক্ষমতা। 3 নম্বর ক্ষমতা হচ্ছে রাত দিন কীভাবে আসে, কীভাবে যায়, কীভাবে কমে, কীভাবে বেশি হয়, এ তার একক ক্ষমতার ব্যাপার। মানুষ জিন ফেরেশতা কোনো কিছু এ রাত দিনকে ঠেকাতে পারে না, রাত দিনকে কমবেশ করতে পারে না। তার ক্ষমতার একটি এক দিক হচ্ছে তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করেন, মানুষের শস্য আদি ফসলাদি ফল ফুল উৎপাদন করেন, এমন কাজ পৃথিবীর কেউ করতে পারে না। তিনি ক্ষমতা দেখাতে গিয়ে 1 নম্বরে এইটা দেখিয়েছেন। তিনি 2 নম্বরে দেখিয়েছেন যারাই ক্ষমতাশীল পৃথিবীতে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আদ সমদ শক্তিশালী সম্প্রদায় তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, তারা পাল্টা বিচার করতে পারেনি। তাদের শক্তি দেখাতে গিয়ে আল্লাহ তাআলা বলেন লাম ইখলাক মিসলাহা ফিল বিলাদ, আল্লাহ তাআলা আদ সমুদ্রের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে আর কোথাও সৃষ্টি করেননি, কখনো আর করবেন না, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফাদামদাম আলাইহিম বিদামবিহিম ফাসাওয়াহু ওয়ালা ইখাফু উকবা, আল্লাহ তাদের ঝঞ্ঝা বায়ু ঝড় বৃষ্টি দিয়ে একেবারে একাকার করে দিয়েছেন। তাদের উপরে যে ঝড় বৃষ্টি আল্লাহ পাঠিয়েছিলেন সেই বাতাসের নাম ছিল রিহে সারসার, যা ছিল 8 দিন 7 রাত একই রকম। তা ফেরেশতার পরিচালনায় ছিল না, তা ছিল আল্লাহ তাআলার একক ক্ষমতায়। বাতাস যেখান দিয়ে গেছে সেখান থেকে বাড়ি ঘর মানুষজন গাছপালা পাথর লোহা সব কিছু কেটে চলে গেছে, কোনো কিছু রক্ষা পায়নি। তার নাম রিহে সারসার। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তারা পাল্টা বিচার করতে পারেনি। আল্লাহ তাআলা ফেরাউনের মতো লোককে সাগরে ডুবিয়ে দিয়েছেন, কেউ তার বিচার করতে পারেনি। আল্লাহ তাআলা নমরুদের মতো মানুষকে ক্ষুদ্রতম মশা দিয়ে ধ্বংস করে দিয়েছেন, পৃথিবীর কেউ তার বিচার করতে পারেনি। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে নিচে থেকে মাটি উপরে করে উপরের মাটি নিচে করে ধ্বংস করে দিয়েছেন, কেউ তার বিচার করতে পারেনি। তিনি ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন
শক্তিশালী জাতিকে, অপরাধী জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, কেউ তার বিচার করতে পারেনি। এ হলো মূলত ক্ষমতা। কোরআন মাজিদে বেশিরভাগ আলোচনা এটাই, যেখানে সেখানে পাতায় পাতায় এসব আলোচনা রয়েছে। দ্বিতীয় আলোচনা রয়েছে আল্লাহর দয়া ও ক্ষমার কথা। কোরআন মাজিদকে দয়া এবং রহমত দিয়ে ভরে ফেলা হয়েছে। কতবার রহমান, কতবার রাহিম, কতবার গাফুর, কতবার ওদুদ এসেছে বেহিসাব, আমরা পড়তেও পারি না, বুঝতেও পারি না, পড়াও বুঝার চেষ্টাও করি না। শুধুমাত্র জানি কোরআন মাজিদ আরবি ভাষায় লেখা আছে, সম্মান করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, এই কোরআন মাজিদে দ্বিতীয় আলোচনা আছে রহমান রাহিম, দয়াশীল ক্ষমাশীল। এই আলোচনা দিয়ে আল্লাহ কোরআন মাজিদকে ভরে ফেলেছেন। তৃতীয় আলোচনা কোরআন মাজিদে রয়েছে কিছু বিধান। সলাত আদায় করতে হয়, সিয়াম পালন করতে হয়, যাকাত দিতে হয়, হজ করতে হয়, চুরি করলে হাত কাটা যায়, অজু করতে হয়, পানি না থাকলে তায়াম্মুম করতে হয়, এসব বিধান দেওয়া আছে। চতুর্থ দেওয়া আছে মাঝে মধ্যে জাহান্নাম আর জান্নাত, মাঝে মধ্যে জাহান্নাম আর জান্নাতের আলোচনা আছে। এই হলো চার ধরনের আলোচনা দিয়ে কোরআন মাজিদ পরিপূর্ণ করা আছে, যা আমরা বুঝতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, তার একটি আলোচনা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহর দয়ার আলোচনায় সর্বপ্রথম আয়াত যেটা আপনাদের সামনে পেশ করি, আসহাবে কাহাব বলেছিল শক্তিশালী ক্ষমতাধর বাদশাহ দাকেনুস ডিকেটিস যখন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, তখন তাদের সামনে সাহস পাওয়ার জন্য, নিরাপত্তা পাওয়ার জন্য আসহাবে কাহাব বলেছিল, বলেছিল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের প্রতিপালক, তুমি তোমার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত বর্ষণ করো, ওয়া হাইয়্যালানা মিন আমরিনা রাশাদা, আর তুমি আমাদের কাজকে সুন্দরভাবে সাজিয়ে দাও, যাতে করে আমাদের কথা ও কর্মে কোনো ত্রুটি না হয়। আসহাবে কাহাব গর্তবাসী আল্লাহর কাছে দয়া রহমত চেয়েছিল, এবং কাজের সঠিকতা, সঠিক কাজ করা, সঠিক কথা বলা আল্লাহর কাছে চেয়েছিল। সম্মানিত দিনী ভাই বোন, আমাদেরকে আল্লাহর রহমত মাঝে মধ্যে চাইতে হবে, এটাই আল্লাহ আমাদের আদেশ করেছেন, যা আমাদের প্রয়োজন। মূসা আলাইহিস সালাম বিপাকে পড়ে নিরুপায় হয়ে বলেছিলেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আমার প্রতিপালক, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, আমি তোমার দয়ার আশাধারী, আমি তোমার ক্ষমার আশাধারী, আমি তোমার রহমতের আশাধারী। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় বলেছিলেন আন্নি মাসানিয়া দুর্র ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আমার প্রতিপালক, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি দীর্ঘদিন থেকে অসুস্থ রয়েছি, কোথায় সুস্থতা রয়েছে তা বুঝতে পারি না, কখন সুস্থতা ফিরিয়ে পাব তা আমি বলতে পারছি না, আমি নিরুপায় হয়ে অসুস্থ অবস্থায় বলছি আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ তালাম ভাবে সাধারণ জনগণ, পুরুষ নারী, সকল পুরুষ নারীকে বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলেন হে আমার দাস দাসী, পুরুষ নারী, মোমেন পুরুষ নারী, তোমরা পাপ করার পরে নিরাশা হয়ো না, পাপ তোমার কত হয়েছে এই বিবেচনা পরে, আমার কথা আগে শুনে রাখো, পাপ করার কারণে নিরাশা হয়ো না।
আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিব। ইন্নাহু আল গাফুর রাহিম, নিশ্চয় তিনি আল্লাহ দয়াশীল, তিনি ক্ষমাশীল, তিনি মানুষকে ক্ষমা করে থাকেন, তিনি মানুষের প্রতি দয়া করে থাকেন। অতএব তোমরা যারা পাপী, পাপের কারণে নিরাশা হয়ো না। আল্লাহ তাআলা বলেন, যা আমরা রাত দিন বলে থাকি, সলাতে প্রথমে পড়ে থাকি সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, আর রহমানুর রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, তার দয়ার অভাব নেই, তার রহমতের অভাব নেই। মানুষ তার দয়া রহমতকে বুঝতে পারে না, বুঝার চেষ্টা করে না, বুঝার জন্য কারো কাছে আশ্রয় নেয় না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা নিজেকে ক্ষমাশীল দয়াশীল প্রমাণ করতে গিয়ে কোরআন মাজিদের যেখানে সেখানে পাতায় পাতায় নিজের পরিচয় দিয়েছেন, নিজের দয়া ও রহমতের কথা বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা, যখন আল্লাহ তাআলা মাখলুক প্রাণী সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করলেন, যখন তার সব কিছু সৃষ্টি করা হয়ে গেল, কাতাবা কেতাবান, তা তিনি লিখিত করলেন, একটা খাতায় লিখলেন, ফাহিন্দাহু ফাওকার সেহি, তা তার নিকটে রয়েছে আরশের উপরে, সেই খাতাটি তার নিকটে আছে, আরশের উপরে আছে, সেই খাতায় একটা কথা লেখা আছে, তা হচ্ছে ইন্না রাহমাতি সাবাকাত গাজাবি, নিশ্চয় আমার দয়া আমার রাগকে পার করে গেছে। পৃথিবীর মানুষ মনে রেখো, আল্লাহ মানুষের বিচার রাগ দিয়ে করবেন না। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, তোমাদের প্রতিপালক আল্লাহ তিনি তার রাগ দিয়ে বিচার করবেন না, তিনি বিচার করবেন তার দয়া দিয়ে, যেহেতু তার দয়া তার রাগকে পার করে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা কাযাল্লাহুল খালকা, যখন আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করার কাজ শেষ করলেন, কাতাবা কিতাবান, তখন তিনি লিখিত করলেন, একটা খাতায় সব কিছু লিখলেন, ফাহু ইন্দাহু, তা তার নিকট রয়েছে, ফাওকার সেহি, আরশের উপরে রয়েছে, তাতে লিখা রয়েছে, ইন্না রাহমাতি গাজাবাত গালাবি, নিশ্চয় আমার দয়া আমার রাগকে আমার ক্রোধকে পার করে গেছে, নিশ্চয় আমার দয়া আমার রহমত আমার রাগকে পার করে গেছে, আমি কখনো রাগ দিয়ে মানুষের বিচার করব না, আমি কখনো আমার ক্রোধ দিয়ে মানুষের বিচার করব না, আমি রাগান্বিত অবস্থায় মানুষের বিচার করব না, দয়া দিয়েই করবো।